ঠান্ডাটা হঠাৎ করে কমে যাচ্ছে না, ভালো হয়েছে একদিকে বাবা দুটো কাঁচা লঙ্কা ছিল, একটা খেয়ে নিয়েছি, ভালো লাগে। আমি লঙ্কা খেতে এখন লঙ্কা খাই আমি, আমি তো ওই জন্য বললাম যে খেতে পাচ্ছ না, গা গুলাচ্ছে, একটু ঝাল ঝাল লঙ্কা খাই আমি। কিন্তু গ্লাসে চা খেলে কি হয়, চাটা অনেকক্ষণ গরম থাকে। এটা হচ্ছে প্রশ্ন, বুঝলে, গাছের প্রয়োজনীয়তা কি? প্রশ্নটা হচ্ছে গাছের প্রয়োজনীয়তা কি, দেখো গাছের এগুলো প্রয়োজনীয়তা, পয়র ফলা অন্তর্জয় ওকার প্রয়োগ হাতের লেখা বেশি মানে খুব একটা করে না, তো ওই জন্য ইয়ে হয় হাতের লেখাটা লিখতে লিখতে সুন্দর হবে, বাংলাটা পারে না তো। গাছের প্রয়োজনীয়তা কি, কি কত উন্নত বল, যে এখন ইয়ে হচ্ছে মানে মোবাইল দেখে দেখে পড়াশোনা হচ্ছে বাবা যায় কমিউনিটি হচ্ছে প্রয়োজনীয়তা। উনতে ছয় ফোটা দাও বাবা, আমাকে দেখতে গেলে অর্জুন মনে এরকম কাজ হয়ে যেতে হচ্ছে, তবে প্রয়োজনীয়তা কি, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন দাও, বাহ গুড।
গুড মর্নিং, এখন বাজে 11:30, তোমাদের সামনে একটু কথা বলতে আসলাম। পরশুদিন গঙ্গা স্নান টান করে তারপর গেছিলাম একটু ঘর দেখতে, একটা ভাড়া ঘর দেখতে গেছিলাম, সেটা তো তোমরা আজকের ভিডিওতে পেয়েই যাবে। তো চিন্তাভাবনা চলছে কোথায় স্থায়ী ঠিকানা বানাতে হবে একটা, সেই চিন্তাভাবনা চলছে। তো আমি তো খুব খারাপ মানুষ, ওই জন্য কেউ না কেউ কোথাও না কোথাও একটা আশ্রয় পেয়েই যাই ভালোবাসার মানুষের কাছে। তো সকালে ঘুম থেকে উঠে বাথরুম টাথরুম বাথরুম বাইরের কাজ সেরে ব্রাশ করে চা বিস্কুট খেয়ে নিয়েছি, সেটা তো তোমরা দেখলেই। তারপর কাচাকুচি একটু করে দিয়েছিলো, আমি সেগুলো মেলে দিয়ে এসেছি ছাদে, সেটাও তোমরা দেখেছো। আর এখন কী করছি বলো তো, এই দেখো সবজি কাটছি, আলু ভাজা, এই যে আলু ভাজা হবে, আর হচ্ছে এই যে ফুলকপি দিয়ে একটু, মানে আজকে শুক্রবার তো গুরুদেবের দীক্ষিত, এরা যেখানে আছি তো ফুলকপি দিয়ে মুগের ডাল হবে, আর হচ্ছে আলু ভাজা হবে, নিরামিষ রান্না হবে আজকের জন্য। তো রান্নাটা বলছে কাকিমা তুমি করো একটু রান্না, আমি একটু অন্য কাজ করি, সংসার তো কাজ অনেক থাকে, আর আমি সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকতে ভালোবাসি, তোমরা তো জানোই। আর এটা আমি কোথায় আছি তোমাদের আর একটু দেখাই, দাঁড়াও, তোমাদের অনেকের মনে হচ্ছে কোথায় আছো কোথায় আছো, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর কি। কিছু ইয়ে করো না, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, গত বছর আজকের দিনে এই বাড়িটাই আমি সংসার করেছি, একটা বছরে আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে বুঝলে, এখনো এক বছর হয়নি। ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে, সেখানেই রয়েছি। এবার তোমরা বুঝে নাও কোথায় আছি আমি, ঠিক আছে? এবার তোমরাই বুঝে নাও আমি কোথায় আছি। এটা আজকে হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির মনে হয় আজকে 10 তারিখ, না কত তারিখ আজকে, ও আজকে ফেব্রুয়ারি 9 তারিখ, আজকে ফেব্রুয়ারি 9 তারিখ, 24/9/23 এখানে ছিলাম, সেখানেই রয়েছি। অ্যাকচুয়ালি এই বাড়ির যে মানে আমার সম্পর্কে ভাইজি হচ্ছে, কাকিমা বলে ডাকে, তো ওর মায়ের বাপের বাড়ি হচ্ছে আমাদের রানাঘাটে, আমাকে বোন বলে ডেকেছে, খুবই ভালোবাসে ওর মা আমাকে, ও তো প্রচণ্ড ভালোবাসে, কাকিমার আসনে বসিয়েছে, মানে বলার না, ওর মা আমাকে বলে আমার মেয়ে আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে, সম্মান করে। তো যাই হোক, এই আমার অসময়ে যে আমার পাশে দাঁড়িয়েছে তার জন্য আমি ওর কাছে ভীষণ কী বলবো, ভাষা নেই বলার আমার। আমি আছি মোটামুটি, এখন আছি কিছুদিন এখানে, মানে ওর বাচ্চাটা আমাকে কিছুতেই ছাড়তে চায় না, যখনই আসি ভীষণ মায়া জড়িয়ে দেয়, কান্নাকাটি করে যাওয়ার কথা শুনলেই, কিন্তু যেতে তো আমাকে হবেই, একটা স্থায়ী ঠিকানায় বলো, এভাবে তো থাকা যায় না। যাই হোক, দিনের সাথে সাথে তোমরা সবটাই দেখতে পারবে। আমি তাহলে এখন রান্নাটা করে নিই একটু, সবজিটা একটু বাকি আছে কেটে নিই, আর দুটো আলু দেবো, তারপর আবার আসছি, চলো। রান্নার ফাঁকে ফাঁকে একটু চা বা খেয়ে নেওয়া হচ্ছে। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধ চাল হচ্ছে, দুধ চাল
আর রান্নার ফাঁকে ফাঁকে একটু আবার চা পাউটি খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চা। তোর তো গ্লাসে করে চা খেতে ভালো লাগে, কাপে চা আসলে চা তুই ঠান্ডা হয়ে যায়, ওই জন্য গ্লাসে করে চা খাই, কারণ আমি ঠান্ডা চা খেতে পারি না। বাড়ির মানুষজনকে তোমাদের মানুষজনগুলোকে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু ওরা পছন্দ করে না, ইউটিউব সোশ্যাল মিডিয়া এসব পছন্দ করে না, তার জন্য ওদের দেখাচ্ছি না, খালি আমাকেই দেখাচ্ছি আর কাজকর্ম দেখাচ্ছি। চলো চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি আসছি। আমি আজকে তোমাদের আমার ভাত রান্না করার স্টাইলটা দেখাবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ফুটেও গেছে, এখন এই দেখো টকবক টকবক করে ভাতটা ফুটছে, ঠিক আছে। আর এই আমি ঢাকা দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে। এবার আর আবার 10 মিনিট পরে খুলে দেখবো ভাতটা হয়ে গেছে, তখন ফ্যানটা গেলে নেবো, তাহলে ভাত রেডি হয়ে যাবে, গ্যাসটা বেঁচে যাবে, বুঝলে। এখানে দেখো ভাত হয়ে গেছে, আর হচ্ছে এই যেখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর হচ্ছে ডাল সেদ্ধ করে নামিয়ে রেখেছি, ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। হরে কৃষ্ণ, স্নান করে আসলাম, সকালে সকালে কতগুলো কাঁচা হয়েছিল, কারণ যেহেতু সমানে কাঁচা কচি হচ্ছে, ব্যবহারের জিনিসপত্র বিছানা চাদর বালিশের কভার সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেছিলো আগেই, গতকালকে শান্তির জল করে নিয়ে এসেছিলাম। দেখো একটা জায়গায় একটা মানুষ, তারা আমাকে আশ্রয় দিয়েছে এই সময়টা, তারা আমাকে থাকতে দিয়েছে, তাদের ভালো মন্দটা তো আমাকেই দেখতে হবে, তাই না বলো। গতকালকে পরশুদিন গঙ্গা স্নান করে গতকালকে গঙ্গা এই শান্তির জল নিয়ে এসেছি, এসে এক একজনের এক এক রকম মতামত, আমি যেটুকু করেছি আমার মনের থেকে করেছি, আমার মন থেকে মন চেয়েছে আমি করেছি, তাতে তোমরা ভালো মন্দ যাই বলো না কেন। অনেকেই বলছে 12 বছর সম্পর্ক ছিল না, কিসের তোমার কাজ, কী কেন করছো এমন কেন, অনেকে অনেক যার যার মতামত রেখে যাচ্ছ, ঠিক আছে। আমি আমার মনের সারাতে এটা করেছি, যেটুকু করেছি মনের সারাতে করেছি, এটুকুই বলবো। মানুষের বয়সের সাথে সাথে না সব কিছু পরিবর্তন হয়, আজকে আমি খুব খারাপ, তবুও বলবো আমিও কিন্তু পরিস্থিতির শিকার, একটা খারাপ একটা কিছু হতে গেলে একা তারা হয় না, সেখানে দুজনেরই দুজন তিনজন পাঁচজন দশজন সবারই একটা ভূমিকা থাকে যাকে বলে। যাই হোক, ক্যামেরা হাতে ধরে জ্ঞানের কথা বলে ফেলি, তো রান্নাবান্না করলাম অনেক দিন পর, আমি বললাম যে আমাকে একটু রান্নাবান্না করি, তাহলে আমারও ভালো লাগবে, সময়ও কাটবে, সবচেয়ে বড় কথা ভিডিও করতে পারবো, আমি একা একা বসে থাকতে ভালো লাগে না, শুধু শুধু বসে থাকবো মন খারাপ করবে, তার চেয়ে একটু রান্নাবান্না করি। তো যাই হোক, রান্নাবান্না করে গ্যাস টাস পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে
বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে একটু, আর আমি এই স্নান করে আসলাম, ওইগুলো কাঁচা কেচে থেকে মেললাম, এগুলো ছিল টুকটাক, একবার করে কাঁচা, তাও আর একবার ওই বের কেচে দিলাম, ব্যাগে টেগে ছিল, আমার আবার চুতি ভাই আছে অনেক, কেচে দিলাম আর একবার। তো চলো ভাত খেতে যাবো নিচে, এখন ছাদে বসে আছি একটু, সব মেলে দিলাম দিয়ে একটু ছাদে বসে আছি। আরও তেল মাখতে হবে, ক্রিম ট্রিম কিছু মাখতে হবে, সব চুলকাচ্ছে, টান ধরছে শরীরে, চুলকাচ্ছে। এখন আস্তে আস্তে যেগুলো আছে সেগুলোই পড়তে হবে, তোমরা বলবে দেখো লাল পড়ছে, এনা পড়ছে, তেনা পড়ছে, তোমাদের তো কথায় কোনো আটকায় না, যা খুশি বলে যাও তোমরা। যেগুলো আছে সেগুলো কী করবো বলো, পড়তে তো হবে, তাই না? আজকের ভিডিওটা কত বড় হয়েছে জানি না, কতটুকু হলো, এখন এডিটে দেবো, যদি দেখি ছোট হয়েছে তখন পরে আবার কিছু যোগ করব। কটা বাজে কি জানি, 4 বাজে নাকি, না প্রায় 4 বাজেনি এখনো, ও তোমরা ভাবে এখনো না খেয়ে রয়েছি, আমি খেয়ে নিয়েছি, রান্না হয়ে গেলে অল্প একটু ভাত বাটিতে করে নিয়ে খেয়ে নিয়েছি, সকাল থেকে তো 2-3 চা পাউরুটি বিস্কুট এসব খাওয়া হয়েছিলো, তারপরে রান্না হয়ে গেলে 2 ভাত খেয়ে নিয়েছি, জানি একটু কাচাকাচি করবো, স্নান করবো, দেরি হবে, ওই জন্য ওদের সঙ্গে 2 ভাত খেয়ে নিয়েছি, একটু এখন 4 বাজে, তো একটু করে খেয়ে নিয়েছি, এখন একটু চিউ নিয়ে আসবো, মাথা যাবো, তারপর চলো দেখি এডিট করে কতটুকু হয়েছে ভিডিওটা, কেমন এসেছি। একে চেনো তোমরা, এখানে বসে বসে আমি এডিট করছিলাম, আর ও এসেছে এখানে, ওই দেখো, আর ওই দেখো আকাশ দ্বীপ প্লেন যাচ্ছে একটা, ও যখন আস ওই পটি করলো, ও দেখো এখানে আমার সামনে, ওই চলে গেল, যা ওই দেখো আম গাছ, আম গাছে গিয়ে বসলো, এখান দিয়ে আসলো, এখান দিয়ে ঢুকলো, ঢুকে এখান দিয়ে হেঁটে 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 ওই আম গাছে চলে গেল। আমি এখানেই বসে আছি, ভিডিও দেখছি, এডিট করছি, তোমাদের কমেন্ট করছি, এই কদিন ধরে কত কাছাকাছি হয়েছে দেখবে, এই দেখো বিছনা চাদর থেকে শুরু করে বালিশের কভার, নাইটি, প্যান্ট, জামা, কিচ্ছু বাদ নেই, আর কাছাকাছি হয়েছে। তো আমি এখন এগুলো ভাঁজ করব, দুপুরবেলা শুলে আমার ঘুম আসে না, দুপুরবেলা না, এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, 4:30 মতো বাজে, তো আমি এখন এইগুলো ভাঁজ করব বসে বসে। চলো, এটা হচ্ছে ওপরের ঘরে, দেখো ঠাকুর, ও দেখো গুরুদেব বসে আছে, এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরে একটা খাট আছে, এই যে স্টিলের খাট, তো আমি ঠাকুর ঘরে বসে ওই পাশে যা কি করবো না, এখন তো পুজো টুজো দেওয়া বন্ধ আমার, আমার তো জানা নেই, পুজো দিকে নেই আছে কিনা, আসলে তোমরা অনেকে অনেক কথা বলছো, না জেনে ভুল করলে সেটা ভুল হয় কিনা জানি না, মাথার উপর একটা বড় কেউ থাকলে সে কে বুঝিয়ে দেয় যে এটা এইভাবে করতে হয়, এইটা ওই করতে হয়, সেই করতে হয়, তোমার কেউ নেই বলে বুঝিয়ে দেয়, আর এক একজনকে জিজ্ঞেস করি এক এক রকম মতামত দেয়, ওই জন্য যা করেছি নিজের মন থেকে করেছি, ভুল হলে ভুল করেছি, ঠিক হলে ঠিক হয়েছে, কিছু করার নেই,
তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে যে এক বছরের মধ্যে ঘরের পুজো দেওয়া যায় কি না আমাকে একটু জানিও। এটাই বলবো, যাই হোক যাই হোক, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আস্তে আস্তে গুছাই। এই হচ্ছে রকেট, এই দেখো রকেট, আর ওই দেখো প্লেন যাচ্ছে কত কাছে, কত কাছে প্লেনটা উপরে উঠছে, কিন্তু প্লেনটা কিন্তু উপরে উঠছে। না ওটা প্লেন, ওটা রকেটই, ওই দেখো আগে বোঝা যাচ্ছে, এই দেখো, এই দেখো দিক দিক ঘুরালো, এই দিকে চলে গেলো, ইস একটু আগে দুপুরবেলা এইখান দিয়ে গেছে আমাদের মাথার উপর দিয়ে গেছে একটা, ওই দেখো চলে গেলো। এখন সন্ধ্যেবেলা কি ভালো লাগছে ওয়েদারটা দেখো, সন্ধ্যেবেলা এখন ওইখান থেকে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই পজিশনটা দেখাচ্ছি, এইখানটা হচ্ছে ইয়ে এয়ারপোর্ট, এইখান থেকে আস্তে আস্তে ওঠে উঠে 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 এরম উঠে যায় আকাশে। ওই তো ওটা ওটা, না না ওটা বোঝাই যাচ্ছে, ওই যে আলো জ্বলছে, ওই দেখো তুমি দেখো ভালো করে, ওই দেখো আলো জ্বলছে। কিন্তু ওই যে পেছনে এগিয়ে হচ্ছে কেন, ওই ওই হেলিকপ্টার ওইটা গেলো, ওইটার পেছনে তো কিছু হয়নি, ওইটার পেছনে ওরম লাগছে কেন তাহলে, ওই যে কিরকম একটা ধোঁয়া ধোঁয়া, উঠলো ওই যে বললাম না এক্ষুনি উঠবে, 2 মিনিট মানে স্টেশনে কিরকম আসবে ট্রেন প্ল্যাটফর্মে 5 মিনিট পর পর আসে না প্লেন, এই ট্রেন এখানেও তাই, দেখো পরে উঠছে কিন্তু এটা, ওই দেখো দেখো পরে উঠছে, দেখো আস্তে আস্তে কিন্তু উপরে উঠছে, বুঝাতে পারছি, দেখো দেখো এয়ারপোর্টের কত কাছে, কি ভালো লাগে দেখো, আমার এপি লাগে প্লেন ওঠা, দেখো একই এক ওইটা ওই পর্যন্ত যেতে না যেতে আবার আরেকটা পেছনে, দেখো এটা স্টেশন মনে হয় জানিস, এখানটা স্টেশন আছে, ওরা ঠিক চলে যায়, দেখো এটা যে চলে গেলো তো আবার এক্ষুনি একটা আসবে, দাঁড়াও 5 মিনিটও লাগে না এক্ষুনি উঠবে আরেকটা, তোমাদের দেখাবো বলে জামা কাপড় এখনো তুলিনি, যে একবার সন্ধ্যাবেলা যাবো জামা কাপড় তোলা হবে, আর তোমাদের একটু প্লেন দেখাবো কাছের থেকে, আর আমার আম্মিটা এতক্ষণ টিচার এসেছিল পড়াশোনা করছিল, আর এই যে এই বোমাটা পুরো প্লেনের মতন দেখো, এই ধম করে ফাটে।